আসসালামু আলাইকুম শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৌসুমী রেদওয়ান ভারতে দুই বছর কারাভোগ ও শেল্টার হোমে থাকার পর বাংলাদেশি 42 জন যুবতী দুই শিশু ও এক পুরুষকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ গত রাতে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় বেনাপোল চেকপোস্ট পুলিশ জানায় দালালদের খপ্পরে পড়ে ভালো চাকরির আশায় দরিদ্র পরিবারে এসব মানুষ ভারতে গিয়েছিল পরে মুম্বাই শহরে বিভিন্ন বাসাবাড়িতে কাজ নেয় তারা 2010 সালে ভারতীয় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করে তাদেরকে পুনে জেলখানায় পাঠায় কারাভোগের পর রেস্কিউ ফাউন্ডেশন নামে একটি ভারতীয় এনজিও জেলখানাতে থেকে তাদেরকে উদ্ধার করে পরে নিজেদের শেল্টার হোমে তাদেরকে আশ্রয় দেয় এনজিওটি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস যশোর ও জাতীয় মহিলা আইনজীবী সমিতি উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘদিন পত্র যোগাযোগের পর তাদেরকে দেশে ফিরিয়ে আনার অনুমতি পায় সিলেটের বিশ্বনাথে আধাবেলা হরতাল পালন করছে উপজেলা বিএনপি এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়া ও এই ইস্যুতে আন্দোলন করতে গিয়ে গ্রেফতারকৃত বিশ্বনাথ উপজেলা বিএনপির 92 জন নেতাকর্মীর মুক্তির দাবিতে এই হরতালের ডাক দেয় তারা সকাল 6টা থেকে 2টা পর্যন্ত হরতাল চলবে সকালে হরতাল চলাকালে উপজেলা সদরে কোনো ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল না গত বছরের 17 এপ্রিল ঢাকা থেকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুম হন এরপর 23 এপ্রিল বিশ্বনাথে বিএনপি বিক্ষোভ মিছিল করে থানা ঘেরাও করতে গেলে পুলিশ গুলি করে এতে 3 জন মারা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কক্সবাজার সফরে যাচ্ছেন জেলার রামু ও উখিয়ার নবনির্মিত 19টি বৌদ্ধবিহার উদ্বোধন করবেন তিনি সকাল 11টার দিকে তিনি রামু গিয়ে 3টি বৌদ্ধবিহার পরিদর্শন ও উদ্বোধন করবেন ডিজিটাল পদ্ধতিতে রামুর আরও 9টি বিহার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পরে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের সাথে মত বিনিময় করবেন তিনি দুপুরে উখিয়ায় পৌঁছে আরও 7টি বৌদ্ধ বিহার এবং কক্সবাজারে 18টি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উখিয়ার হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি গত বছরের 29-30 সেপ্টেম্বর রামু ও উখিয়ায় দুর্বৃত্তের হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন করে নির্মাণ করা হয় সেনাবাহিনী প্রকৌশলী বিভাগ 8 মাসের মধ্যে এই বিহারগুলো নির্মাণ করেন এবার আন্তর্জাতিক আফগানিস্তানের সীমান্ত প্রদেশ নানগারহারে মার্কিন ঘাঁটিতে জঙ্গি হামলায় 3 জন নিহত হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে নেটো সরবরাহের 12টি ট্রাক পুলিশ জানায় স্থানীয় সময় সকাল 6:30টায় স্বয়ংক্রিয় অস্ত্র ও শরীরে বোমা বেঁধে একদল জঙ্গি প্রদেশটির তোরখাম ঘাঁটিতে হামলা চালায় এ সময় বোমার বিস্ফোরণ ঘটিয়ে ব্যারাকের প্রবেশপথ উড়িয়ে দেয় তারা আর দাঁড়িয়ে থাকা নেটো ট্রাকগুলোতেও আগুন ধরিয়ে দেয় জবাবে মার্কিন সেনারাও গুলি ছোড়ে তাদের সহায়তায় হেলিকপ্টার নিয়ে যোগ দেয় নেটোর যৌথ বাহিনী নেটো মুখপাত্র জানায় হামলায় তাদের কেউ হতাহত হয়নি তবে হতাহত হলেও স্বভাবত নেটো কখনো তা প্রকাশ করে না বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম এপি ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে তালেবানরা খেলার খবর সাফ ফুটবল সাফে শিরোপার আশা এখনো টিকে আছে বাংলাদেশের জন্য তবে নেপালের কাছে উদ্বোধনী ম্যাচে হারের পর ভারতের সঙ্গে লড়াই এখন তাদের জন্য বাঁচা মরার আজ দশরথ স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভারতকে মোকাবেলা করবে লুডভিগ ডি ক্রুইফের শিষ্যরা গোলের খেলায় গোল দেওয়ার চেয়ে গোল খেয়ে সাফ চ্যাম্পিয়নশিপটা পুনরুদ্ধারের স্বপ্নটা প্রথম ম্যাচে নিজেরাই ঝুলিয়ে দিয়েছে বাংলাদেশ অগোছলে ফুটবলের সঙ্গে যোগ হয়েছে ডিক্রুএফের প্রেসিং ও পাসিং তত্ত্ব আত্মস্থ না করা ঘরের মাঠে প্রস্তুতি ম্যাচে ক্লাব দলের কাছে হেরে সাফ খেলতে যাওয়া দলটি এখন নিজেদের খুঁজে পেতে মরিয়া কিন্তু বাস্তবতা হলো ভারত তাদের জন্য প্রবল প্রতিপক্ষ 2003-এ সাফ কাপ শিরোনাম এটু